আওয়ার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ কিন্তু ইন্টারেস্টিং সমস্যা সম্পর্কে আর সেটি হল ইউনিট ডিজিট সংক্রান্ত সমস্যা এই ইউনিট ডিজিট সংক্রান্ত অঙ্ক জিয়ারিজিম্যাট থেকে শুরু করে প্রায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় বহুল পরিমাণে এসে থাকে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী সঠিক টেকনিক জানার অভাবে এই ধরনের অঙ্কে অনেক সময় লাগিয়ে ফেলে কিন্তু সঠিক কৌশলটি জানা থাকলে এই ধরনের অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডেই করে ফেলা সম্ভব আর আজকের ভিডিওটিতে আমরা সেই সঠিক কৌশলটি জানব তাহলে চলুন শুরু করা যাক সহজ কথা ইউনিট ডিজিট মানে একক স্থানীয় অঙ্ক যেমন দুশয় চৌষট্টি এর ইউনিট ডিজিট চার তেমনি একশো সাতান্ন এর সাত পাঁচশো তিরাশি এর তিন ইত্যাদি বিষয়টা অনেক সহজ তাই না এখন আসা যাক আসল কথায় বলুন তো এই তিনটি পাওয়ার যুক্ত সংখ্যাকে ভাঙলে ইউনিট ডিজিট কত হবে বোঝাই যাচ্ছে এই সংখ্যাগুলোকে ভাঙলে বিশাল বড় বড় সংখ্যা হবে তাই সংখ্যাগুলোকে ভেঙে কিংবা ক্যালকুলেটরে তুলে সমান চেপে উত্তর বের করার কোনো সুযোগ এখানে নেই তার মানে ভিন্ন উপায় খুঁজতে হবে আবার পরের সংখ্যাগুলোকে দেখুন কখনো দুইটি কখনো তিনটি আবার কখনো চারটি পাওয়ারযুক্ত সংখ্যা মিলে একটি সংখ্যা হয়েছে যার ইউনিট ডিজিট বের করতে হবে কাজটা অনেক কঠিন মনে হচ্ছে তাই না তাহলে চলুন এর ভেতরে রহস্যটা জানা যাক প্রথমে একটি সিম্পল সংখ্যা দিয়ে শুরু করা যাক সাতের পাওয়ার একশো তেতাল্লিশের ইউনিট ডিজিট কত হবে এখানে লক্ষ্য করুন যখন সাতের পাওয়ার এক তখন ইউনিট ডিজিট সাত যখন সাতের পাওয়ার দুই তখন ইউনিট ডিজিট নয় যখন সাতের পাওয়ার তিন তখন ইউনিট ডিজিট তিন আবার যখন সাতের পর চার তখন ইউনিট ডিজিট এক এরপর এই চারটা সংখ্যা মানে সাত নয় তিন এক ধারাবাহিকভাবে বারবার এসেছে অর্থাৎ আমরা এখানে একটি প্যাটার্ন পেলাম আর এই প্যাটার্নটি হলো সাত নয় তিন এক মজার ব্যাপার হলো শুধু সাতের নয় বরং জিরো থেকে নয় পর্যন্ত প্রত্যেকটি সংখ্যারই একটি করে প্যাটার্ন আসে আর এই প্যাটার্নটি একবার বের করে ফেলতে পারলে এই ধরনের অঙ্ক করা আর কঠিন কিছু নয় তাই আপনাদের সুবিধার্থে জিরো থেকে নয় পর্যন্ত সবগুলো সংখ্যার প্যাটার্ন বের করে এই ভিডিওটির একটু পরেই দিয়ে দিয়েছি এখন এই প্যাটার্নে কখনো একটি কখনো দুইটি বা কখনো চারটি সংখ্যা থাকে এখানে চারটি সংখ্যা আছে সাত নয় তিন এবং এক তার মানে পাওয়ার চার করে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইউনিট ডিজিট সেম আসবে এখন সাতের পাওয়ার একশো তেতাল্লিশকে চারের গুণিত কাকারে ভেঙে নিয়ে ভাগ পাই তিন তার মানে তৃতীয় সংখ্যাটি সাতের পাওয়ার একশো তেতাল্লিশের ইউনিট ডিজিটের সমান তার মানে প্যাটার্নের তৃতীয় সংখ্যাটি সাতের পাওয়ার একশো তেতাল্লিশ এর ইউনিট ডিজিটের সমান অর্থাৎ এক্ষেত্রে প্যাটার্নের তৃতীয় সংখ্যা তিনই হচ্ছে সাতের পাওয়ার একশো তেতাল্লিশের ইউনিট ডিজিট এখন আসা যাক বাকি সংখ্যাগুলোর ক্ষেত্রে এখানে দেখুন প্রত্যেকটি সংখ্যার পাওয়ার একই এবং বেসের ইউনিট ডিজিটও একই এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আর সেটি হল ইউনিট ডিজিট বেসের শুধু ইউনিট ডিজিটের উপর নির্ভর করে বেস এর অন্য অঙ্কগুলোর উপরে না মানে সাতের পাওয়ার একশো তেতাল্লিশের ইউনিট ডিজিট যা সাতষট্টি এর পাওয়ার একশো তেতাল্লিশের ইউনিট ডিজিট ও তা মানে তিন এভাবে বাকি দুটি সংখ্যার ইউনিট ডিজিটও তিন আশা করি নিয়মটি বুঝতে পেরেছেন আর এই ভিডিওটির একটু পরেই প্র্যাকটিস প্রবলেম করার সময় বিষয়টা আরও ক্লিয়ার হবে তারপরও কোনো সমস্যা হলে কমেন্টে জানান এখন এক পলকে দেখিনি জিরো থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোর প্যাটার্ন এবং কিছু উদাহরণ প্যাটার্নগুলো মুখস্ত করে ফেলবেন তাহলে পরীক্ষার সময় আর সময় নষ্ট করে এগুলো বের করতে হবে না আর একটা বিষয় খেয়াল রাখবেন ক্রম যেন আগে পরে না হয়ে যায় যেমন তিনের ক্রম তিন নয় সাত এক যেন তিন নয় এক সাত বা অন্য কিছু না হয়ে যায় এখন চলুন কিছু প্রবলেম করা যাক আর এখানে সবগুলো প্রবলেমই ম্যানহাটন ফাইভ পাউন্ড এবং অফিসিয়াল জিয়ারি এর বই থেকে নেয়া প্রথম সমস্যা এখানে কোয়ান্টিটি এতে বলা হয়েছে আটশো চব্বিশের পাওয়ার এক্স সংখ্যাটির কয়টি ইউনিট ডিজিট সম্ভব এখন আমরা জানি চার এর পাওয়ার আকারে কোনো স্বাভাবিক সংখ্যা থাকলে তার ইউনিট ডিজিট হতে পারে সর্বোচ্চ দুইটি চার আর ছয় মানে কোয়ান্টিটি এর ভ্যালু হচ্ছে দুই অর্থাৎ কোয়ান্টিটি বি বড় দ্বিতীয় সমস্যাটিতে সাত এর পাওয়ার চুরানব্বই এর ইউনিট ডিজিট বের করতে বলা হয়েছে এখানে সাতের প্যাটার্ন চারটি সংখ্যা মানে সাত নয় তিন এক হওয়ায় চুরানব্বইকে চাপ দিয়ে ভাগ করে ভাগ শেষ পাই দুই মানে প্যাটার্নের দ্বিতীয় সংখ্যা নয়ই হচ্ছে অ্যান্সার এখন তৃতীয় সমস্যাটিতে প্রথমে দুইটি আলাদা সংখ্যার ইউনিট ডিজিট বের করতে হবে তারপর ইউনিট ডিজিটগুলোর যোগফলের ইউনিট ডিজিট বের করতে হবে এখানে তেরো এর পাওয়ার সতেরো সংখ্যাটির ইউনিট ডিজিট পাই তিন এবং সতেরো এর পাওয়ার তেরো সংখ্যাটির ইউনিট ডিজিট পাই সাত এখন এই ইউনিট ডিজিট দুইটার যোগফল দশ মানে টোটাল সংখ্যাটির ইউনিট ডিজিট হচ্ছে শূন্য অর্থাৎ সংখ্যাটি দশ দ্বারা বিভাজ্য তাই রিমাইন্ডার বা ভাগশেষ হবে শূন্য চতুর্থ অঙ্কটিতে তিনটি সংখ্যা মিলে একটি সংখ্যা হয়েছে যার ইউনিট ডিজিট বের করতে হবে এখন প্রত্যেকটা পার্টের ইউনিট ডিজিট আলাদা করে বের করে পাই যথক্রমে সাত পাঁচ এবং ছয় এই তিনটি ইউনিট ডিজিটকে যোগ করে টোটাল সংখ্যাটির ইউনিট ডিজিট পাই আট পঞ্চম প্রশ্নে সাতান্ন এর পাওয়ার এন এর ইউনিট ডিজিটগুলা কি কি হতে পারে তা জানতে চেয়েছে ইউনিট ডিজিটের টেবিল থেকে আমরা দেখেছি যে সাতের প্যাটার্ন মানে ইউনিট ডিজিটগুলো হলো সাত নয় তিন এবং এক সুতরাং অ্যান্সার হবে অপশন বি ডিএইস জে এখন আশা করি ইউনিট ডিজিট সংক্রান্ত প্রশ্নগুলো খুব সহজেই সলভ করতে পারবেন আর আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলের অন্য ভিডিওগুলোও দেখুন আওয়ার ম্যাথ স্কুল